আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাজিম্যাগ্রো নার্সারি যেটা থেকে আপনাদের অনলাইনে চারা ক্রয় করে থাকেন এবং যেইখান থেকে আর কি আপনাদের অরিজিনাল চারাগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি সেই নার্সারিতে এখানে যে চারাগুলো রয়েছে আসলে বাড়তি কিছু চারা রাখা হয় এইখান থেকে যেহেতু কুড়িহার্ট করার জন্য খুবই সুবিধা এই জায়গাটিতে এইখানে কিন্তু আমাদের যে চারাগুলো রয়েছে এটাও কিন্তু আপনাদের আমরা আজকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা এখানে যদি আমরা দেখাই এইগুলো হচ্ছে কিন্তু ডালিমের চারা এই তাজিম অ্যাগ্রো নার্সারিতে ডালিমের চারা এদিকে কিন্তু আপনারা এখানে আনারও পেয়ে যাবেন আর এটা যদি আপনাদের এদিকে যদি আমরা আর একটু নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে দার্জিলিং যে কমলা সেই কমলার গাছ দার্জিলিংয়ের গ্রাফটিং চারা এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন অনলাইনে আপনারা যে কোনো জেলাতে আপনারা নিতে পারেন তো এদিকে যদি আমরা আরও নিয়ে আসি আমাদের এখানে অ্যালোভেরা এখানে ভিয়েতনামি যে মালটা সেই মালটার চারাগুলো কিন্তু এখানে রয়েছে পাশে কিন্তু কামরাঙ্গা বারো মাসি কামরাঙ্গা তারপর রামভুটান রামভুটানের চারা এই চারাটির যদি আমরা হাইট আপনাদের দেখাই এটি চার ফিটের চারা রয়েছে এদিকে যদি আরেকটি গাছ দেখাই আপনাদের এই যে এটা কিন্তু চার ফিটের একটি রাম চারা এই চারাগুলো চাইলে আপনারা অনলাইনে সরাসরি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা নার্সারিতে আসলেও আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনার বারো মাসি কাঁঠাল এবং বারো মাসি কাঁঠালের গ্রাফটিং চারা এবং পাশেই রয়েছে লাল কাঁঠাল যেটি আপনার ভিয়েতনামি লাল কাঁঠাল নামে পরিচিত অনেকেই চেনেন সেই কাঁঠালটি এদিকে আরেকটি রয়েছে আপনার পিঙ্ক কাঁঠাল যেটা আর কি সেই কাঁঠালের গ্রাফটিং চারা আর পাশে রয়েছে এগুলো হচ্ছে মুড়ি ফুল মুড়ি ফুলের চারা এটি ফুলের গাছ আর এদিকে যদি আমরা দেখাই এখানে একটি কিন্তু পেয়ারা গুটি কলমের পেয়ারা রয়েছে এটি খুবই মিষ্টি থাই ভ্যারাইটির পেয়ারা থাই ফাইভ যেটি সেটি আর পাশে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবোকোটা যে রয়েছে সেই গাছটি এটিও কিন্তু আপনার গ্রাফটিংয়ের চারা একদিকে যদি আমরা লক্ষ্য করাই বুঝতে পারছেন এটিও কিন্তু গ্রাফটিংয়ের চারা আর পাশে আরেকটি গাছ রয়েছে সেটিও কিন্তু অ্যাবকোটা এখানে কিন্তু দুইটি গাছের দুইটি ভিন্নতা রয়েছে একটি হচ্ছে গোল অ্যাবকোটা হবে আর একটি হচ্ছে একটু লাম্বা ধরনের অ্যাবকোটা হবে এই দুইটি চারা আপনারা এখানে পেয়ে যাবেন আর পাশে যদি আমরা দেখাই এখানে এটি হচ্ছে ড্রাগনের কাটিং বসানো হয়েছে লাল যে ড্রাগনগুলো রয়েছে সেটি কিন্তু এই চারাগুলোই তো এর পাশেই যদি আমরা দেখাই স্ট্রবেরি এখানে কিছু চারা রয়েছে স্ট্রবেরি এগুলো অবশ্য আমরা আপনারা অনলাইনে চারাগুলো দেওয়া কঠিন ছোটো চাহিদা চারাগুলো তো তারপরেও আমরা যদি আপনারা কেউ চান তবে আমরা দিতে পারব অবশ্যই কিন্তু বেশি পরিমাণে আপনাদের নেওয়া লাগবে এখানে নার্সারিটিতে এখন এই যে মাটি প্রস্তুত করা হচ্ছে এগুলো চারা বসানোর জন্য এখানে শুধুই গোবর এবং মাটি এইভাবে মিশ্রিত করা হচ্ছে যেন মাটি এবং গোবর খুবই ভালো মানে মিশ্রিত হয়ে যায় এতে করে আপনাদের যে কোনো গাছের শিকড় গজাতে এবং শিকড়ের রস পেতে বা বেশি দিনই থাকতে সেটা কিন্তু ভালো হবে এখানে যদি আমরা এই গোবরের পরিবর্তে ভার্মিক কম্পোস্ট যেটা আছে বা কেঁচো সার যেটা আছে সেটা যদি আমরা ইউজ করতে পারি তবে আরও ভালো পরিমাণে রেজাল্ট পাওয়া যাবে